এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রিভিউ করব শানেল আল্ট্রা ভেলভেট ফিনিশ ফাউন্ডেশনের। এটা হচ্ছে W7 এর পারফেকশন প্রাইমার। এটা হচ্ছে আমি বেশ অনেক দিন ধরে, মনে হয় বছরখানেকের উপর হবে, যে এই সেম প্রাইমারটা ইউজ করছি। আমার এই প্রাইমারটা বেশ বেশ ভালো লেগেছে, শানেল আল্ট্রা ভেলভেট ফাউন্ডেশন। বাট এটাতে বলা আছে, এখানে সব কিছু লেখা আছে যে এটা হচ্ছে অয়েল ফ্রি, ডার্মাটোলজিস্ট টেস্টেড, গুড ফিনিশ দিবে, ভেলভেট ফিনিশ দিবে, এরকম কিছু একটা। সো এখানে তিনটা শেড আছে, 20B30 and B40। আই গেস আমি সবচেয়ে ডার্কার শেডটার সাথেই যাব। আমার স্কিন ইনফ্লেমেশনস আছে, পিগমেন্টেশন প্রবলেম আছে, সো আমার ফার্স্ট একটু কারেক্ট করে নিতে হয় আমার পিগমেন্টেশনগুলোকে। আমার কাছে এখানে একটা কনসিলার আছে, এটা হচ্ছে কাইলি কনসিলার ইন দ্য শেড শিগা। হচ্ছে খুবই অল্প পরিমাণ নিব, কারণ আমি শুনেছি যে এটা নাকি অনেক পিগমেন্টেড। সো আমি চেয়েছিলাম এই যে এরকম শেডের কিছু একটা। পিগমেন্টেশন কিন্তু সব পুরো চোখের নিচে থাকে না, যতটুকু মধ্যে থাকে ওইটুকু অংশতে শুধু আমি কালার কারেক্টিং করে নিব, যে জায়গাগুলোতে আমার একটু প্রবলেম ফিল হয়। আমার এখন রেখে দিয়েছিলাম কয়েক সেকেন্ডের মতো, এখন আমি এটাকে ব্লেন্ড করব। কনসিলার কিছুক্ষণ রেখে দিলে যেটা হয়, যে এটা হচ্ছে একটু বসে যায় অ্যান্ড এটা একটু বেটার পিগমেন্ট স্কিনে বসে। সো এখন হচ্ছে আমি একটা রাউন্ড টপ ব্রাশ দিয়ে আমি আমার কনসিলারটাকে ধীরে ধীরে ব্লেন্ড করে নিব, খুবই হালকা হাতে। আমি জাস্ট ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করছি, আমি কিন্তু কোনো ঘষা মাজা করছি না এখানে। সো আই এম ডান উইথ কালার কারেক্টিং, এখন হচ্ছে আমি ফাউন্ডেশনের দিকে চলে যাব। ফাউন্ডেশনটা হচ্ছে এখানে আমি খুলে নিয়েছি, এখান থেকেই নিচ্ছি, কারণ আমার প্রোডাক্ট ওয়েস্ট করতে কখনোই ভালো লাগে না। সো এটা হচ্ছে কথা, এটা যদি একটু ব্রাইটও হয় আমার কিছু করার নাই, আমার মনে হচ্ছে এটা একটু ব্রাইট হবে আমার স্কিন থেকে। আমরা আগে একটা সাইডে অ্যাপ্লাই করে দেখি কী অবস্থা হয়, তারপর হচ্ছে আমরা নেক্সট দেখব কী করা যায়। ফেভারিট ফাউন্ডেশন ব্রাশ হচ্ছে এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ, যেটা কিনা খুবই ডেন্স অ্যান্ড ইজিলি ব্লেন্ড হয়ে যায়। সো আমি জাস্ট ট্যাপ 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 করে আমি করব। আমার মনে হচ্ছে কালারটা ঠিক আছে, এখান থেকে যখন আমি মিররে দেখছি আমার মনে হচ্ছে যে কালারটা ঠিক আছে, বাকিটা ব্লেন্ড করলে পরে বোঝা যাবে। আমি প্রথমেই বলে দিই, আমি ফুল কাভারেজ পছন্দ করা একজন পার্সন, আমার ফুল কাভারেজ জিনিসই বেশি পছন্দ। সো আমি জানি না আমার এটা কেমন লাগবে, আমার মনে হচ্ছে যে ফাউন্ডেশনটা খুবই শিওর টাইপের একটা ফিনিশ দিবে। সো আমি কিন্তু কোনো প্রাইমার, মানে গ্লোই কোনো প্রাইমার ইউজ করিনি, ফাউন্ডেশনটা দেওয়ার পরই একটা স্কিনে গ্লো চলে আসছে, অ্যাজ ইউ গাইজ ক্যান সি। আর লাইটের জন্য খুব ই লাগতেছে। আচ্ছা, সো আমার মনে হচ্ছে যে স্কিনের মতো মনে হবে, স্কিন বাট স্কিন কাইন্ড একটা ফিনিশ দিবে।
ফ্লরমার লুজ পাউডার ইন দ্য শেড সিলভার স্যান্ড দিয়ে আমি আমার ফেসটাকে টিজোনটাকে অ্যাটলিস্ট আমি সেট করে নিচ্ছি। আমি বেকিং করব না, জাস্ট পাউডারটা দিয়ে আমি সাথে সাথে ঝেড়ে ফেলে দিব। Guys, here is the final look. She, আমি এখন ফাউন্ডেশনটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে ফাউন্ডেশনটা আমি যেটা বলেছি যে অবশ্যই এটা ড্রাই স্কিনের জন্য বেটার হবে, বাট অ্যাজ আমার হচ্ছে টি জোনটা এখনও অয়েলি অ্যান্ড স্কিনটা প্রচুর ড্রাই অ্যান্ড ফ্লেকি। এখানে টেক্সচার তোমরা দেখতেই পারছো স্কিন, এখানে আমার বেশি নোজ এরিয়াটা আমার পিলিং হচ্ছে, তো নোজ এরিয়া অ্যান্ড এই চিন এরিয়াটা আমার বেশি পিলিং হচ্ছে। সো আমি যদি মিররে দেখে যদি সামনের থেকে বলি, আমার যেটা হয় সবসময় যে কোনো ফাউন্ডেশন ইউজ করি না কেন, আমি অ্যাপ্লাই করে ফুল মেকআপ করতে করতেই আমার যেটা হয় যে আমার স্মাইল লাইন পড়ে যায়, আমার এটা অনেক বাজে লাগে। সো আমার কিছু প্রোডাক্ট দিয়ে কিছু টেকনিক দিয়ে আমার হচ্ছে স্মাইল লাইনটাকে বেকিং করে নর্মালি হচ্ছে এটাকে কিছুটা প্রিভেন্ট করার ট্রাই করি আমি। বাট আজকে যেটা মনে হচ্ছে যে আমি কিন্তু বেকিং করিনি, ঠিক আছে, আমি জাস্ট পাউডার দিয়েছি সাথে সাথে ঝেড়ে ফেলে দিয়েছি। সো তারপরও আমার কোনো স্মাইল লাইন টিল নাও পড়েনি, এটা জাস্ট নর্মাল আমার স্কিনে একটা ভাঁজ, এটা ফাউন্ডেশন এখান থেকে ক্র্যাক করেনি, আমার এখানে কোনো স্মাইল লাইন পড়েনি। স্কিনটা সো ফার অনেক বেশি ফ্ললেস। আমি আগেই বলে নিয়েছি যে আমার নাকের এরিয়াতে পিলিং হচ্ছে না, স্কিনে এখানে পিম্পলস আছে, টেক্সচার আছে, ঠিক আছে, এগুলো আছে, যার কারণে নোজ এরিয়াটা আমার হচ্ছে ভালো থাকার কথা না। বাট এখনও আমার নোজ এরিয়া থেকে মেকআপ ওঠেনি বা হচ্ছে সরে সরে যায়নি বা টেক্সচারটা হচ্ছে মানে কেকি করে ফেলেনি। এটা খুবই সুন্দর, খুবই স্যাটিন একটা ফিনিশ, আর আমি কিন্তু বেশি পাউডার দিয়ে সেট করিনি, তারপরেও স্কিন একটা গ্লো আছে, স্কিনটা মনে হচ্ছে লাইক এটা স্কিন টাইপের একটা ফিনিশ। তো যারা হচ্ছে এরকম ফাউন্ডেশন পছন্দ করো যে স্কিন টাইপের হচ্ছে লুক দিবে বাট নট স্কিন, স্কিন থেকে বেটার, তো ইউ গাইজ ক্যান গো ফর দিস ওয়ান, এটা হচ্ছে। বাট আমার এই টাইপের কভারেজ পছন্দ না টু বি অনেস্ট, বাট আমার এটা কভারেজটা ভালো লেগেছে। সো ডেইলি ওয়ারের জন্য আমি কখনো মেকআপ ইউজ করি না, বাট শেয়ার ফিনিশের জন্য যদি ফ্ললেস বেস মেকআপের জন্য যদি হয় তো সেই ক্ষেত্রে আমি যদি কখনও মানে এরকম ফাউন্ডেশন পারচেস করি যেটা কিনা শেয়ার টাইপের ফিনিশ বিলিবল কভারেজ, তাহলে অবশ্যই আমি শ্যানেলটাই চুজ করবো, আমি এটার ফুল সাইজ কিনবো। আর শেডটা হচ্ছে মেনলি, শেডটা হচ্ছে একটু পিঙ্কিশ কাইন্ড অফ শেড, তোমরা দেখতেই পারছো যে আমার ফেসটা একটু পিঙ্কিশ লাগছে, আর এখানে আমার নেক আমার স্কিন অনেকটা ইয়েলো অ্যান্ড অলিভ কাইন্ড আন্ডারটোন, আর দো শেডটা আমার জন্য ঠিক আছে, এর থেকে ডার্ক হলে আরও খারাপ দেখা যাবে যেহেতু পিঙ্ক আন্ডারটোনের, ইয়েলো আন্ডারটোনের বা পিচ আন্ডারটোনের দেখা যাচ্ছে যে ডার্ক হলে সুন্দর লাগে, বাট পিঙ্ক আন্ডারটোনের ক্ষেত্রে ডার্ক হলে আরও বেশি মানে বাজে লাগে। তো আমি যেটা ডিরেক্ট বলবো, এখানে পিঙ্ক আন্ডারটোনের কারণে আমার স্কিনের আন্ডারটোনটাই অন্যরকম লাগছে। ফাউন্ডেশনটার B40 হচ্ছে আমার শেড বেসিক্যালি। সো যদি আমার শেডের কাছাকাছি কেউ থাকো, আমি হচ্ছে NC42, আর সেভাবে হচ্ছে NC42টা আমার জন্য একটু ডার্ক হয়, NC42টা আমার জন্য একটু ডার্ক হয়, NC40টা একটু ব্রাইট হয়। সো আমি NC42 এন্ড 40-র মাঝখানে, তো আমার জন্য এই শেডটা ঠিক আছে বাট পিঙ্কিশ আন্ডারটোন। তো বাকি শেড কম্পারিজেন বা শেডগুলো জানার জন্য আমার বাকি ভিডিওগুলো দেখবে, ওখানে হচ্ছে আমি সবসময় শেডগুলো ক্লিয়ারলি বলে দিই, ঠিক আছে। তো যারা আমার কাছাকাছি আন্ডারটোনের বা কাছাকাছি স্কিন টোনের পার্সন আছো, তারা অবশ্যই B40টা চুজ করতে পারবে। যদি ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, বেল বাটনে ক্লিক করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড অবশ্যই আমার পেজ একটা লাইক দিয়ে রাখবে, আমাকে সব সোশ্যাল মিডিয়াতে ফলো করবে।